হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব মসুর ডাল আর পটল দিয়ে সম্পূর্ণ অজানা মুখরোচক জিভে জ্বলানো এক রেসিপি। আশা করি আজকের এই ইউনিক স্বাদের পটলের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5টি পটল। পটলগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। ডালটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি প্রথমেই পটলগুলোকে কেটে নেব। আমি কিভাবে পটলগুলো কেটে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন, আপনারাও ঠিক সেমভাবে কেটে নেবেন। তো এখানে প্রত্যেকটা পটল আমি 4টে করে ফালি করে নিচ্ছি আর এভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আর এখন সবগুলো পটল এভাবে কেটে নিয়েছি। পটলগুলো এভাবে কেটে নেওয়ার পর এখন একটা ছুরি কিংবা একটা স্পুনের সাহায্যে পটলের ভিতরের যে দানাগুলো এভাবে আমি বার করে নেব। তো এখন একে একে সবগুলো পটল থেকে এভাবে বার করে নেব। আর এটা কিন্তু খুব সহজ, আপনারা যে কেউ এভাবে সুন্দর করে পটলের ভিতরে যে দানাগুলো সেগুলো বার করে নিতে পারবেন। তো এখানে সবগুলো পটল থেকে কিন্তু আমি খুব সুন্দর করে বার করে নিয়েছি। এবার যে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডালে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া। এখন এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর ডালটা পেস্ট করার সময় অবশ্যই ডালে একটু দানা ভাব রেখে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য একটু, ধনে পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো সব কিছু দিয়ে এখন জাস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মিশিয়ে নেবেন খেতে ততই টেস্টি হবে। তো এখানে বেশ কিছুক্ষণ ধরে আমি মশলার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন একে একে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটল। তো এখানে একে একে আমার সবগুলো পটল দেওয়া হয়ে গেছে। এখন পটলগুলো দিয়ে আমি মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো হাই ফ্লেমে জ্বাল করে নেব। এতে করে পটলের একটা সাইড খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি যে ডালের মিশ্রণ বানিয়ে নিয়েছি সেই ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে ডাল আমি প্রত্যেকটা পটলের যে খালি অংশটা সেটাকে খুব ভালোভাবে ভরে দেব। আর এখানে পটলের উপরের অংশটা কিন্তু পুরোপুরি আমি ডালের মিশ্রণ দিয়ে এভাবে সুন্দর করে কভার করে দিলাম। তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে এই পিঠটাকে ভেজে নেব। তো এতে করে কী হবে, ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর প্রত্যেকটা পটল অনেক বেশি ক্রিস্পি হবে আর কালারটাও কিন্তু অনেক শোভনীয় আসবে। তো এখানে একটা পিঠ হয়ে গেছে। আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এই পিঠটাকে ভেজে নিয়েছি। এখন পটলগুলো আমি উল্টে দেব আর এই পিঠে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আর এই পিঠটাকেও আমি ভেজে নেব আরও 1 থেকে 1.5 মিনিট ধরে। অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দেবেন, তাহলে খুব ভালোভাবে প্রত্যেকটা পটল ভাজা হবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। তো এখানে পটলের 2 পিঠেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন অনেক লোভনীয় একটা কালার আর অনেক বেশি মুচমুচে হয়েছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে আরও 1.5 মিনিট ধরে পটলগুলোকে ভেজে নেব, যাতে পটলের সাইডগুলো অনেক ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এখানে পটলগুলো কিন্তু এখন অলমোস্ট রেডি। এখন আমি একটা সার্ভিং প্লেটে পটলগুলোকে তুলে নেব। তো দেখলেন তো বন্ধুরা, পটল দিয়ে কত লোভনীয় স্বাদের জিভে জ্বলানো একটি রেসিপি তৈরি হয়ে গেল। আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ, আপনারা খুব অল্প সময়ের ভিতরে ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন। আর খেতে তো অসাধারণ, আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না সাধারণ পটল এত অসাধারণ হয়ে উঠতে পারে আর টেস্টটা তো অতুলনীয়। আশা করি আজকের এই ইউনিক স্বাদের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।